নমস্কার, আমি সংযুক্তা। আজ রোববারের সকালে তো বলা যাবে না, এখন 1টা বেজে গেছে। তো যাই হোক, চলে এসেছি আজকে। কাইন্ড অফ বলতে পারেন ব্লগ, কাইন্ড অফ ব্লগই বলতে পারেন এটা, যেটা করতে চলেছি। হঠাৎ আমার মনে হলো করার কথা এটা, কারণ রিজন হচ্ছে এইটা। এটা নিশ্চয়ই বুঝতেই পারছেন, দেখি চপিং স্ট্যান্ড বা চপিং বোর্ড যেটা বলে, তো খুব সিম্পল একটা জিনিস, কিন্তু আমার সত্যি কথা বলতে আমি খুব এক্সাইটেড, কারণ আমার অনেকদিনের শখ ছিল একটা চপিং বোর্ড কিনবো। কিন্তু মানে নানান ইয়েতে মানে উঠে কিনবো কিনবো করে কেনা কিনে ওঠা হচ্ছিলো না, তো এর মধ্যে আমি কিনলাম জাস্ট একদিন হলো। তো দেখুন আমার মানে এই প্রথম উদ্বোধনটা করবো আজকে এই এই এটার, চপিং বোর্ডটার। আর কিছু একটা রান্না করে ফেলবো, রান্না আর যদিও আমি লবণ লঙ্কা, তাও কিছু একটা ট্রাই করা যাক, কারণ কিনেছি যখন তখন কিছু তো একটা রান্না করতেই হয়। তো দেখা যাক, একটা ভেজিটেবল স্যুপ বানানোর, ইদানিং স্যুপের খুব ইয়ে হয়েছে আর কি, মানে স্যুপের নেশা হয়েছে, তো একটা ভেজিটেবল স্যুপই করা যাক। জানি না কী দাঁড়াবে ব্যাপারটা, তো যাই হোক, তাও দেখা যাক, চলুন রান্না করে যাই। Thank you.
ডিসপ্লে তো হয়ে গেল, বানানোও হয়ে গেল, খাওয়াও হয়ে গেছে, সেটা বেস্ট পার্ট না? খাওয়ার পার্টটা সব থেকে ইন্টারেস্টিং লাগে, আমার তো তাই, সবারই তাই নিশ্চয়ই। আর এবার আসল কথাটা বলি, যে চতুর্দিকে মানে ওই ক্যামেরা নিয়ে রান্না করতে গিয়ে কাণ্ড যেটা করেছি সেটা হচ্ছে যে লেবুটা যখন চিপবো, লেবুটা মানে লেবুটা কোয়া সমেত আমি মানে হাফ কেটে ওর কোয়াটাকে খুলতে ভুলে গেছি। মানে ক্যামেরার দিকে মনটা ছিল যে ক্যামেরা ঠিকমতো উঠছে কিনা ছবিটা, বা যাই হোক মানে একা হাতে করছিলাম, তো সেই করতে গিয়ে লেবুটা স্যুপের মধ্যে ফেলেছি ওই কোয়া সমেত, তাতে স্যুপটা দেখে কী লাগছে আমি জানি না, কিন্তু খেতে একদম তেতো হয়ে গেছে, টু বি ভেরি অনেস্ট। সো যাই হোক, প্রথম উদ্বোধনটা এইভাবেই হলো, ভিডিও কেমন লাগলো জানা। আর টু বি অনেস্ট, ইস কি বাজে ব্যাপার, মানে মানে ওই স্যুপটা মানে এমন তেতো হয়ে গেছে যে লেবুর ওই ইয়েটা বেরিয়ে, সেন্টটা বেরিয়ে কোয়ার, যে ওটাকে কিছুটা চেষ্টা করলাম খাওয়ার, কিন্তু পুরোটা মনে হচ্ছে না খেতে পারবো বলে, দেখা যাক। যাই হোক, উদ্বোধন করা হলো আর শখটাও মিটলো যে চপিং বোর্ডটা এক্স্যাক্টলি কীরকম হয় এবং ওটাতে রান্না করতে কেমন লাগে, কাটাকাটি করতে, সেটা একটু দেখা হলো আর কি নেড়ে। ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, রোববার ভালো কাটুক সবার।